প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমদ তাকরিম। ২১ সেপ্টেম্বর রাতে মক্কার পবিত্র হারাম শরীফে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে তাকরিমের হাতে ১,০০,০০০ রিয়াল বা প্রায় ২,৫০,০০০ টাকা পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সৌদির বাদশাহ আব্দুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। পবিত্র মক্কায় এবার ৪২তম প্রতিযোগিতা ছিল। এতে বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন কোরআনের হাফেজ অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফায়সাল বিন আব্দুল আজিজ, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলে শেখ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে গত মার্চে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সালেহ আহমদ তাকরিম প্রথম হয়েছিল এবং মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৪৫টি দেশকে পেছনে ফেলে সে সপ্তম স্থান অর্জন করে। এছাড়াও ২০২০ সালে পবিত্র রমজান মাসে বাংলা ভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় তাকরিম। সালেহ আহমদ মাত্র ৯.৫ বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগপুর থানার ভাদরা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক, মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাজু ফায়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র। তার কৃতিত্বের জন্য মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ও গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুর্তজা হাসান ফায়জি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাকরিম ছাড়াও চলতি বছরে কাতারে জাতীয় কোরআন প্রতিযোগিতায় দুটি শাখায় বিজয়ী হয়েছে বাংলাদেশি হাফেজ উসামা ও আয়েশা। বিদেশিদের জন্য নির্ধারিত দুটি শাখায় প্রথম স্থান অধিকার করেছে তারা। কাতারে আধুনিক কাতারের স্থপতি শেখ জাসেম বিন মোহাম্মদ আল সানির নামে প্রতিবছর সরকারিভাবে জাতীয় কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছর ৩টি শাখায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিশেষ বিভাগে প্রথম হওয়ায় পুরস্কার হিসেবে আয়েশা পেয়েছে ১,০০,০০০ রিয়াল। এর আগে আরও ৫ বার পুরস্কার পেয়েছে আয়েশা। ২০১৫ সালেও একটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল সে। পাশাপাশি আয়েশার বোন আজিজাও অন্য আরেকটি শাখায় পঞ্চম স্থান অধিকার করেছে। সে পেয়েছে ৫০,০০০ কাতারি রিয়াল। অনুষ্ঠানে দুই মেয়ের পক্ষে বাবা ওমর ফারুক কাতারের ধর্মমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশিদের এমন জয় জয়কার দেখে মুগ্ধ হয়েছেন কাতারের ধর্মমন্ত্রী ও সুধীজনরা। ধর্মমন্ত্রী বলেন, পবিত্র কোরআন মুখস্থবিদ্যায় বাংলাদেশিদের অগ্রযাত্রা প্রশংসনীয়। আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় মেধাবী এই হাফেজ এবং আমাদের দেশের আরও প্রতিযোগিতা অংশগ্রহণ করে বরাবরের মতোই বাংলাদেশের জন্য বয়ে আনুক বেশি বেশি গৌরব, সেজন্য রইল শুভকামনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দেশ থেকে ঠিক যতটা শুভকামনা আর প্রশংসা এই মেধাবী শিশুদের প্রাপ্য সেটি তারা কোনোভাবেই পায় না। তাদের নিয়ে গণমাধ্যমে হয় না বড় কোনো নিউজ, কিংবা তাদেরকে এয়ারপোর্টে কেউ জানাতে যায় না অভ্যর্থনা। প্রায় সময় বিভিন্ন খেলার আয়োজন থেকে শুরু করে অন্যান্য প্রতিযোগিতায় দেশবাসী যতটা উচ্ছ্বাস এবং উল্লাস প্রকাশ করে, তার কানাকড়িও যদি এই মেধাবী শিশুগুলো পেত তাহলে হয়তো তারা আজকে আরও এগিয়ে যেতে পারত। ব্যাপারটা এমন নয় যে সব বাদ দিয়ে কেবল এই একটি বিষয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে হবে। যে কোনো শাখায় প্রতিযোগিতা, সেটা হোক খেলাধুলা কিংবা শিক্ষা বিষয়ক, সবকিছুতেই আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ একটি দেশের ভাবমূর্তিকে আরও গৌরবোজ্জ্বল করে তোলে। কিন্তু কোনো একটি শাখায় মানুষের উচ্ছ্বাস, আবার কোনো একটি শাখায় মানুষের কোনো প্রশংসাই নেই, এমনটা ঘটতে দেখলে অনেক প্রতিযোগীরই দেশের হয়ে কোনো কিছুতে অংশগ্রহণ করার আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে। এমন একটা সময় ছিল যখন ফুটবল খেলায় কেবল পুরুষদের বিজয়ের সময়ই বেশি প্রশংসা করা হতো। দেশে যে নারী ফুটবল টিমও রয়েছে তা নিয়ে কারোরই ভ্রূক্ষেপ ছিল না। কিন্তু এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আমাদের দেশের মেয়েরা জয় ছিনিয়ে এনেছে। এতে বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়েছে আরেকটি জয়। তাই এ নিয়ে আমাদের যেমন উচ্ছ্বাস প্রকাশ করা প্রয়োজন, যেমনটা অন্যান্য প্রতিযোগিতার বেলায়ও করা হয়, তেমনি কোরআন প্রতিযোগিতায় আমাদের দেশের শিশুদের প্রচেষ্টাগুলোকেও সম্মান প্রদর্শন করা উচিত। দিন শেষে এই শিশুরা আর কারো নয়, আমাদেরই ভাবমূর্তি উজ্জ্বল করছে। তাই আবারও রইল তাদের প্রতি শুভকামনা।